ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী বাঙালি। আমি দেবস্মিতা। আজকে বানাবো হোলি স্পেশাল গুজিয়া। তার জন্য লাগছে ময়দা, সল্ট, সুজি, আখরোট, কিশমিশ, চিনি, মাওয়া বা খোয়া, অল্প একটুখানি বেকিং পাউডার, তিল আর ঘি। ভাজার জন্য লাগছে তেল। শুরু করে দিলাম। প্রথমে মাওয়াটা ভালো করে ফ্রাই করে নেব, শুকনো করে নেব আর কি। খোয়াটা ভালো করে এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে, একদম ঝুরা ঝুরা হয়ে যাবে এটা। এবার এটাকে নামিয়ে নেব। আর এইটা ভাজা করতে হবে ফ্লেমটা কিন্তু মিডিয়ামের থেকেও কম। এবারে দিয়ে দেব অল্প একটু ঘি। ঘি দিয়ে দিয়েছি। এবারে দেব সুজি। সুজিটাকে ভালো করে রোস্ট করে নেব, ভাজা ভাজা করে নেব। একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো অল্প একটু এলাচ লাগবে। এটাতে চারটে এলাচ নিয়েছি, নিয়ে জাস্ট সিডগুলো নিয়ে নিয়েছি, এটার সঙ্গে মিক্স করে দেব। আমার সুজিটাও রোস্ট করা হয়ে গেছে। সুজিটা এবার নামিয়ে নেব। আমি এই প্লেটটার মধ্যে সব ছড়িয়ে রাখছি, কারণ এটাকে পুরোপুরি ঠান্ডা হতে দিতে হবে। গরম থাকলে নরম হয়ে যাবে, মানে জোর জোর ভাবটা থাকবে না। এটার মধ্যে দিয়ে দিলাম আবার একটু ঘি। এবারে দিয়ে দেব তিল। তিলটাকে ঘিয়েতে রোস্ট করে নেব। ভাজা তিলের একটা সুন্দর ফ্লেভার আসে। ইউজুয়ালি এখানে গুজরাতে তিল অনেকেই দেয় না, বাট আমি দিই। আমার ওই ঘিয়ে ভাজা তিলের ক্রাঞ্চি একটা ব্যাপার থাকে, সেটাতে ভালো লাগে।
ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে এটার মধ্যেই দিয়ে দেব আখরোট। আখরোটটাও এটার মধ্যে রোস্ট করে নেব। খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এবার এটাকে নামিয়েছি। এবারে এখনই এটার মধ্যে চিনি মেশাবো না, কারণ এটার মধ্যে যদি এখন চিনিটা মেশাই তাহলে চিনিটা গলে যাবে আর এটা একটা লাম্প চলে আসবে। তো এটাকে পুরোটা ঠান্ডা হতে দেব, তারপরে চিনি মেশাবো। বাইরের টাইম আমি এটার একটা ডো তৈরি করে নিই যেটার মধ্যে এটা ফিলিংটা হবে। এটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে, একদম শুকনো। এবারে এটার মধ্যে মেশাবো কিশমিশ। আর দেব চিনি। চিনিটা যে যা স্বাদ মতো দেওয়াটাই ভালো। আমি 1.5 টেবিল স্পুন দিলাম, বেশি মিষ্টি খাই না বলে। ভালো করে মিক্স করে নেব। চিনি পাউডারও দেওয়া যেতে পারে এটার মধ্যে। আর দানা দিলে যখন ফ্রাই হবে তখন অটোমেটিক্যালি চিনিটা গলে যাবে। এবার এটাকে তৈরি করে নেবো ভাজার জন্য। ডোটা তৈরি হয়ে গেছে, মেখে নিয়েছি এটা। এটার মধ্যে দিয়েছি অল্প একটু রিফাইন্ড অয়েল, অল্প একটু বেকিং সোডা, অল্প একটু নুন, আর ঈশ্বর উষ্ণ গরম জল দিয়ে মেখেছি। এবার ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব। এটাকে দিলেন পাতলা করে বেলতে হবে। উপরের শেলটা যদি মোটা থাকে তাহলে খেতে ভালো লাগে না। জল নিয়ে ধারগুলো একটু ভিজিয়ে দেব। ভিজালাম এটাকে লক করার জন্য।
এরপরে এরকমভাবে ফোল করে দেব। এভাবে বাকিগুলো তৈরি করে নিই। গরম হয়ে গেছে, এবারে এগুলোকে ছেড়ে দেবো। এটাকে হাই ফ্লেমে ভাজবো না, মিডিয়াম ফ্লেমে, তাহলে ভালো ক্রিস্পি হবে। লাল করে ভাজা হয়ে গেছে দুই পিটি, এবার এটাকে নামিয়ে নেব। একটা টিস্যু পেপারের উপরে নামাবো, তাহলে এক্সট্রা তেলটা সোপ করে নেবে। বাদ বাকিগুলো ভেজে নেব। হয়ে গেল হোলি স্পেশাল গুজিয়া। খুব ইজি বানানো, বাট খুব টেস্টি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে হ্যাপি হোলি, সবার হোলি খুব ভালো কাটুক এই শুভকামনা নিয়ে আজকে চলি। নেক্সট দিন আরেকটা স্পেশাল খাবার নিয়ে আসবো। ওকে দেন, বাই।